স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জানাত অর্থি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কুমিল্লার বুড়িচঙ্গে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান সকাল 6টার দিকে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচঙ্গের সিন্ধুরিয়া পাড়া কাটা জঙ্গল তুত বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে ক্যান্টনমেন্টগামী সিএনজি চালিত অটোরিকশাটি ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয় আহতদের ময়নামতি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আমলাতন্ত্র এবং বিচারিক কাজের অভিজ্ঞ একজনের নেতৃত্বে গঠিত হতে পারে নতুন নির্বাচন কমিশন সাবেক একজন নির্বাচন কমিশনার বলছেন সব পক্ষকে নিয়ে কাজ করতে পারবে এমন লোকদেরই বিবেচনা করা উচিত সার্চ কমিটিতে বিভিন্ন জনের নাম প্রস্তাব করা ডাক্তার জাফরুল্লাহর মতে ইস্তিতে এমন কিছু মুখ আসতে পারে যাদের মেনে নেওয়া ছাড়া বিএনপির উপায় থাকবে না জয়দাব দাসের রিপোর্ট সিসি ও ইসি নিয়োগে গঠিত সার্চ কমিটির দিকেই এখন সবার নজর কাদের খুঁজছেন তারা তিন শতাধিক নাম থেকে দশজন যোগ্য মানুষ কিসের ভিত্তিতে নির্ধারণ করবেন এমন হাজারো প্রশ্ন জনমনে বিশ্লেষকরা বলছেন কাজটি কঠিন হলেও বিশিষ্টজনদের সাথে বৈঠক করে কিছু সুপারিশ নিয়ে শুরুটা ভালোই করেছে সার্চ কমিটি এবার অনেকটা উন্মুক্ত খোলা মনের ছিলেন বলে মনে হয় যদিও আমি এই সার্চ কমিটির বিরুদ্ধেই বলেছি আগে আইন হয়েছে এটাকে সবাই স্বাগত জানানো উচিত সবাই তাকে সহযোগিতা করে সবাই এটা গ্রহণ করা উচিত সিসি পদে বিচারিক ও সাচিবিক কাজে অভিজ্ঞ একজন আমলা সাবেক দুই সেনাপ্রধান এবং অবসরে যাওয়া একজন পুলিশ প্রধানের কথা জোরেসোরে আলোচিত হচ্ছে সার্চ কমিটিও ইতিমধ্যে তালিকা সংক্ষিপ্ত করেছে এই সাবেক নির্বাচন কমিশনার মনে করেন সব পক্ষকে নিয়ে কাজ করতে পারবেন এমন মানুষদেরই দায়িত্ব দেওয়া উচিত প্রশাসনিক দক্ষতারও দরকার আর এটা যেহেতু কোয়াসি জুডিশিয়াল একটা কাজ সেহেতু বিচারকদের আধিক্য থাকলেও খারাপ হয় না সব মিলিয়ে একটা সুন্দর নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে তবে সবচেয়ে বড় কথা হলো নির্বাচন কমিশন গঠন করলে হবে না স্টেক হোল্ডার যারা আছে তাদের প্রত্যেকে নির্বাচন কমিশনকে সমর্থন না করলে যত দক্ষতাই দেখাক নির্বাচনটা উঠিয়ে আনা কঠিন হবে এদিকে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে সার্চ কমিটির বৈঠকে অংশ নেয়া ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মনে করেন সার্চ কমিটি গ্রহণযোগ্য মানুষগুলোর নাম প্রস্তাব করলে বিএনপিরও আপত্তির কিছু থাকবে না আমার মনে হয় কি যদি আমার এখান থেকে হয় তাদের মেনে দাঁড়িয়ে উপায় থাকবে না কেননা আমি প্রত্যেকটাকে নিরপেক্ষভাবে চিন্তা করেছি তাদের কীরকম মেরুদণ্ডে জোর আছে কি না তারা সাহসের সাথে এটা পরিচালনা করবে কি না এটা এবং তাদের জ্ঞান যেমন কি ধরেন আমার একটা নাম হলো কাজী হাবিবুল আওয়াল উনি একসময় প্রতিরক্ষা সচিব ছিলেন রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা দশজনের নাম প্রকাশের দাবিও জানান তিনি কমিশনটা যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী তার চিরকুট অনুযায়ী না হয় তাহলে এটা বিএনপির উচিত হবে যে এটাকে মেনে নেওয়া জয়দেব দাস নিউজ 24 ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সার্চ কমিটির পুরো প্রক্রিয়াই জনগণের সঙ্গে প্রতারণা দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন এটা তো আপনার মানে ফার্স শুধু না এটা একটা আপনার জনগণের সঙ্গে চরম প্রতারণা আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি একইভাবে যে তারা তাদের ক্ষমতাকে রাখার জন্য তাদের সমস্ত লোকজন দিয়ে তারা তৈরি করে এই ইলেকশন কমিশন তাই দিয়ে তা নির্বাচন করে ওইটাই বলে যে আমরা তো জিতে গেছি আমরাই এসছি এখানে গণতন্ত্র পার হয়েছে এই দেশের জনগণ গণতন্ত্রকে ধ্বংস করবার আওয়ামী লীগের যত পরিকল্পনা আছে সবকে তারা ধ্বংস করে দেবে নষ্ট করে দেবে এবং অতীতের যে ঐতিহ্য সেই ঐতিহ্য নিয়ে তা আজকে উঠে দাঁড়াবে অবশ্যই উঠে দাঁড়াবে ঘুষ না দেয় মেধা এবং যোগ্যতায় প্রথম হলেও শিবির আখ্যা দিয়ে 4 বছর আটকে রাখা হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আরিফুল ইসলামের নিয়োগ এখন উচ্চ আদালতের নির্দেশে আবার তাকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার এমনটা বলছেন সে সময়ে পদত্যাগ করা নিয়োগ বোর্ডের এক সদস্য 4 বছরে মানসিক ও সামাজিক যে ক্ষতি হয়েছে তা কে পুষিয়ে দেবে সে প্রশ্ন আরিফুলের কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের রিপোর্ট 2018 সালের 5 ফেব্রুয়ারি নিয়োগ পরীক্ষায় 61 জনের মধ্যে প্রথম হন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থী আরিফুল ইসলাম সিন্ডিকেটেও অনুমোদন হয় শিক্ষক হিসাবে তার নিয়োগ
কিন্তু এক প্রভাবশালী শিক্ষকের দাবি করা ঘুষ না দেয়ায় চার বছর স্থগিত রাখা হয়েছে তার নিয়োগ। ছাত্র শিবির করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। সরকারি যে সংস্থাগুলো তারা কিন্তু এটা প্রমাণ করেছে না এই শিবির সংশ্লিষ্টতা কোনো কিছুই তারা পায় নাই ক্যাম্পাসে এবং আমাদের বাড়িতে, ঠিক আছে। এবং রিসেন্টলি যে পুলিশ ভেরিফিকেশন হয়েছে যেটার ভিত্তিতে 254তম সিন্ডিকেটে আবার আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার উল্লেখ করে শিক্ষক নিয়োগ বোর্ড থেকে পদত্যাগ করেন এই শিক্ষাবিদ। সিন্ডিকেটের সর্বসম্মত সিদ্ধান্ত যদি এক্সিকিউট না হয় তাহলে সেই প্রশাসনের পার্ট হওয়াটা বোধহয় আমার জন্য স্বস্তিকর নয়, এবং যে কারণে আমি আসলে পদত্যাগ করছি এটা অন প্রিন্সিপাল, কোনো ব্যক্তির জন্য নয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বলছে আরিফুলের নিয়োগ স্থগিত ছিল, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ হয়েছে। মামলা তুলে নেওয়ার শর্তে তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। অধিগত তদন্ত বর্তমান উপাচার্য মহোদয় পুলিশের কাছে লিখেন এবং পুলিশের তদন্তে যে রিপোর্ট আছে সেই রিপোর্টটাই গত সিন্ডিকেটে উত্থাপন করা হয়। উত্থাপন করলে সিন্ডিকেট সভায় সেটা অনুমোদন হয়। তাকে আপনার ই অনুযায়ী আমরা নিয়োগপত্র দিলেই সে যোগদান করবে, তবে গ্রহণের আগে বা যোগদানপত্র প্রদান সময় তাকে আপনি যে বাংলাটা সেটা প্রত্যাহার করবে শর্তে। দীর্ঘ চার বছরের লড়াইয়ে সামাজিক, রাজনৈতিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেন আরিফুল ইসলাম। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। নারায়ণগঞ্জের মেঘনাঘাটে দৈনিক 5,000 মেট্রিক টন উৎপাদন ক্ষমতার সয়াবিন এবং 2,500 মেট্রিক টন উৎপাদন ক্ষমতার সিড ক্রাশিং প্ল্যান্ট স্থাপন করছে দেশের শীর্ষ ব্যবসায়ী শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টিফুড প্রোডাক্টস লিমিটেড। এই উপলক্ষে সরকারি অগ্রণী এবং জনতা ব্যাংকের সাথে একটি সিন্ডিকেশন ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকাররা বলেন, দেশে কর্মসংস্থান তৈরি এবং শিল্প প্রসারে টেকসই অবদান রাখছে বসুন্ধরা গ্রুপ, তাই বহুমুখী এই শিল্পায়ন উদ্যোগের পাশে থাকতে চায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরে প্রায় 500 একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে বসুন্ধরা অর্থনৈতিক শিল্পাঞ্চল। বিশাল এই কর্মযজ্ঞের মধ্য দিয়ে একাধিক শিল্প কারখানার পাশাপাশি অত্যাধুনিক স্টিল কারখানা গড়ে তুলছে বসুন্ধরা গ্রুপ, যার বার্ষিক উৎপাদন সক্ষমতা হবে 12.5 লাখ মেট্রিক টন, যেখানে সরাসরি উৎপাদন কাজে যুক্ত হবেন অন্তত 3,000 মানুষ। 2020 সালে এই প্রকল্পের সার্বিক অগ্রগতি জানতে সরেজমিন পরিদর্শনেও যান সরকারি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন ব্যাংকাররা। নিত্য নতুন উৎপাদনশীল পণ্য ও বিপুল মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখা বসুন্ধরা গ্রুপ এবার নারায়ণগঞ্জের মেঘনাঘাটে দৈনিক 5,000 মেট্রিক টন উৎপাদন ক্ষমতার সয়াবিন সিড ক্রাশিং প্ল্যান্ট স্থাপন করতে যাচ্ছে। 1,023 কোটি টাকার বড় এই প্রকল্পে অর্থায়ন করে পাশে থাকছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক অগ্রণী ও জনতা। বৃহস্পতিবার অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও বসুন্ধরা মাল্টিফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক 665 কোটি টাকার এই ঋণ চুক্তি সই করেন। অনুষ্ঠানে ব্যাংকাররা বলেন, ঋণ পরিশোধে বসুন্ধরা গ্রুপ বেসরকারি খাতের রোল মডেল। বসুন্ধরা ট্র্যাক রেকর্ড আছে খেলাপি সংস্কৃতি থেকে, উনি এত একটা ব্যতিক্রম, উনি এই পর্যন্ত কিন্তু কোনো খেলাপি নাই, কোনো তেমন রেসিডিউল নাই, সুদ মওকুফের কোনো ইতিহাস নাই। মাননীয় প্রধানমন্ত্রী আজকে অনেক বড় বড় কাজ করছেন, এই বড় বড় কাজ ওনাদের মতো লোকদের কিন্তু সহযোগিতায় এগিয়ে যাচ্ছে। ব্যাংকিং ঐতিহ্য এটা প্রুফ করে যে তাদের ওই সার্বিক বিষয়ে যে আমরা যেভাবে বলি না কেন, যে তাদের যে ব্যাংকিং বিহেভিয়ার, এই ব্যাংকিং বিহেভিয়ারটাই প্রমাণ করে তারা কত বড় মনে উদার মনের মানুষ। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বে ঈর্ষণীয়। বলেন, অর্থনীতিকে গতিশীল করতে সরকার যেসব নীতি সুবিধা দিচ্ছে তা কাজে লাগিয়ে উৎপাদনমুখী শিল্প ও কর্মসংস্থান তৈরির পাশাপাশি মানুষের আস্থা অর্জনে কাজ করতে চায় বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ কমিটেড যে এদেশের জন্য আমরা ভালো কিছু করব। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যত রকম সুবিধা সুযোগ সবই কিন্তু আমাদের ব্যবসায়ীদের দিচ্ছে, এখন আমরা ইমপ্লিমেন্ট করার সময়। ব্যবসা করতে গেলে লোন নিতে হবে, লোন দিতে হবে, সুন্দর রিপেমেন্ট করতে হবে, আরও এক্সপ্যান্ড করতে হবে। বসুন্ধরা গ্রুপের জন্য দোয়া করবেন, আপনাদের সব ব্যাংকের সম্মান যেন বসুন্ধরা গ্রুপ রাখতে পারে। ফর ফাইন্যান্সিং বসুন্ধরা মাল্টিফুডের এই সিড ক্রাশিং প্রজেক্ট সবাই দোয়া করবেন, জানি আমরা পারফর্ম করতে পারি,
And once again, thank you very much. অনুষ্ঠানে আগামীতেও বসুন্ধরা গ্রুপের উৎপাদন ও কর্মমুখী এমন উদ্যোগের পাশে থাকার আশ্বাস দেন অগ্রণীয় জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে এখন 85 লাখ মানুষের বসবাস। পাহাড় নদী সমুদ্রে ঘেরা এই শহরটিতে বিলুপ্ত হতে চলেছে পাহাড়। নগরে মানুষের চাপ ও ভূমিদস্যুদের নিষ্ঠুরতার বলি পাহাড়। সিটি কর্পোরেশনের মেয়র বলছেন, নগরের অবশিষ্ট পাহাড়গুলো বাঁচাতে ব্যক্তি মালিকানায় না রেখে সরকারিভাবে পাহাড় অধিগ্রহণ করা উচিত। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশবিদরা বলছেন, পাহাড় রক্ষার সমস্ত দায় দায়িত্ব এখন পরিবেশ অধিদপ্তরের। তবে মাঝে মধ্যে জরিমানা এবং সচেতনতামূলক মাইকিং ছাড়া আর কোনো তৎপরতা দেখা যায় না তাদের। বিস্তারিত জানাচ্ছেন শেখ জায়েদ। চট্টগ্রাম শহর জীবিকার তাগিদে শহরমুখী মানুষ, তাই সবুজ হটিয়ে বাড়ছে কংক্রিটের জঙ্গল। সমতল শেষ করে এখন পাহাড় সাবার করা হচ্ছে আবাসনের চাহিদা মেটাতে। নগরীর শতাধিক পাহাড় এখন বিলুপ্ত, ভূমিক্ষেক প্রভাবশালীরা ধ্বংস করছে পাহাড়। আক্ষেপ খোদ নগর পিতার। সব কেটে সাবার করে ফেলেছে আমাদের চট্টগ্রামকে, এখন একদম ন্যাড়া বানিয়ে ফেলতেছে। পাহাড় কাটলে মনে হচ্ছে যেমন আমার বুকের উপর দিয়ে বোল্ডেজ চালানো হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, পাহাড় রক্ষার ভার এখন পরিবেশ অধিদপ্তরের হাতে, আর পরিবেশ অধিদপ্তর নিষ্ক্রিয় বলছেন পরিবেশবিদরা। আমরা এমনভাবে অনুমোদন দিচ্ছি যাতে যেগুলো পাহাড় অলরেডি কেটে ফেলছে বা কাটা হয়ে গেছে ওগুলোর উপর আমরা কিন্তু অনুমোদন দিব না। সম্পদের লোভে অন্য কিছু কারণে করে আর কি। এখানে যেটা দাঁড়াইছে পরিবেশ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরের নির্লিপ্ততা এখানে খুব দৃশ্যমান। পাহাড় রক্ষা করতে না পারার দায় স্বীকার করে পরিবেশ অধিদপ্তর বলছে, চেষ্টা করেও সচেতন করা যাচ্ছে না মানুষকে। পাহাড়ের যে জীব বৈচিত্র্য ধরে রাখার কথা, সেভাবে আমরা কিন্তু ধরে রাখতে ব্যর্থ হচ্ছি। আমরা পরিবেশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছি, কিন্তু সাধারণ জনগণ আসলে সেভাবে তারা সচেতন হচ্ছে না। পাহাড় রক্ষায় ব্যক্তি মালিকানাধীন পাহাড় এখনই সরকারিভাবে অধিগ্রহণ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বলছেন নগর পরিকল্পনাবিদ ও সিটি মেয়র। আমরা মনে করি এই পাহাড়গুলো সরকার অধিগ্রহণ না করলে আমাদের সামনে মহা বিপর্যয় ঘটবে এবং সামনে বর্ষায় আমাদের অনেক জীবন মালের ক্ষতি হবে। যেই অবশিষ্টগুলো আছে এগুলো কিন্তু ভূমিদস্যুদের দৃষ্টিতে পড়েছে। পাহাড় ব্যক্তি মালিকানা কেন থাকবে? সেখানে কোনো বনায়ন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, তো এই সেখানে দরকার নেই। এটা সরকার অধিগ্রহণ করে এগুলো এক নম্বর ক্ষতিমুক্ত করা হোক। চট্টগ্রামের পাহাড় রক্ষায় পাহাড় রক্ষা কমিটি করা হলেও সেটির নিষ্ক্রিয়তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। এবারে অমর একুশ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন, ভাষার মাস, আষাঢ় মাস। বিষয়কর হলেও সত্যি, ভাষা দিবসের তাৎপর্য এবং ভাষা সৈনিকদের আত্মত্যাগ আমাদের চলচ্চিত্রে খুব একটা ফুটে ওঠেনি। প্রায় 70 বছরে নির্মিত হয়েছে মাত্র 3টি ছবি, তাও আবার আংশিক। ভাষা আন্দোলন নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের কেন এত দীনতা, জানাচ্ছেন রিফাত তাসনুভা। আজকে 21 ফেব্রুয়ারি, তো তাই প্রভাত ফেরিতে গিয়েছিলাম। 21 ফেব্রুয়ারি, সেটা আবার কি? দৃশ্যটি জহির রায়হানের কালজয়ী সিনেমা জীবন থেকে নেয়ার। 21-এর চেতনায় বাঙালির স্বাধিকার আন্দোলন নিয়ে এটি প্রথম চলচ্চিত্র। দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু চলচ্চিত্র নির্মিত হলেও 52-র ভাষা আন্দোলনের পটভূমি খুব কমই উঠে এসেছে সেলুলয়েডের পর্দায়। সবশেষ এই ক্ষুদ্র তালিকায় যুক্ত হয় তৌকির আহমেদ পরিচালিত ফাগুন হাওয়া। সুখদার পুলিশ অফিসার আপকে শহর মে আতা হ্যায় ওর কোই ভি রিসিভ করনে নাহি আয়া কিউ? স্যার, হামারে পাস কোই ইনফরমেশন নাহি থা। শাট আপ। তবে 21 ফেব্রুয়ারির পটভূমি নিয়ে আরো বেশি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ প্রয়োজন বলে মনে করেন এই চলচ্চিত্র সমালোচক। চলচ্চিত্রকে যদি মনে করি যেটা সবচেয়ে শক্তিশালী মাধ্যম, এবং যদি মনে করি যে 52, 71 বা 69 এগুলো আমাদের জাতীয় জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে অবশ্যই চলচ্চিত্রের মাধ্যমে এই বিষয়গুলোকে তুলে আনা অতি জরুরি।
ইতিহাস নির্ভর চলচ্চিত্র নির্মাণে আগ্রহী তরুণ প্রজন্মের নির্মাতারাও দেশের মধ্যে যে জেনারেশন যে কথা বলছি আমরা প্রজন্মের কথা বলছি সেই প্রজন্ম আসলে আমার এই সিনেমাটা দেখার জন্য উজ্জীবিত হবে কিনা এবং তার জন্য আমার কী কী করা দরকার এই রকমের বিষয়বস্তু নিয়ে যদি আমরা ভাষাকে কেন্দ্র করে একটা সিনেমা বানাতে পারি অথবা বানাতে চাই তাহলে অবশ্যই সেই সিনেমাটা স্বপ্ন আমি দেখি চলচ্চিত্র বলে জীবনের কথা এর ক্যানভাসে তুলে ধরা গল্পে দর্শক হারিয়ে যায় তাই ঐতিহাসিক গল্পকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা 52 ক্রিয়েট করা এবং ওই সময়ের পটভূমিতে এটা একটা বিশাল ক্যানভাস এবং এই ক্যানভাস ঠিকঠাক মতো সিনেমা ফুটিয়ে তোলার জন্য সিনেমা করার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা খুবই প্রয়োজন ইতিহাস নির্ভর চলচ্চিত্র নির্মাণে আরও বেশি সরকারি অনুদান প্রয়োজন বলেও মনে করেন পরিচালকরা ছুটির দিনে অপেক্ষাকৃত বেশি দর্শনার্থী এসেছে একুশের বইমেলায় বিস্তারিত জানাতে আমাদের সাথে বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি ওয়ালি অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে যেহেতু ছুটির দিন আজকে কিন্তু দর্শনার্থীর সংখ্যা বেশি থাকার কথা কি অবস্থা দেখতে পাচ্ছেন পাঠকদের উপস্থিতি কেমন জি অর্থে আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু এবারের বইমেলার প্রথম ছুটির দিন এবং বইমেলার চতুর্থ দিন এবং গত তিন দিনের চেয়ে কিন্তু আজকে অপেক্ষাকৃত পাঠক ক্রেতারা কিন্তু বেশি উপস্থিত হয়েছেন তারা লেখকদের সঙ্গে কথা বলছেন প্রকাশকদের সঙ্গে কথা বলছেন স্টল প্যাভিলিয়নগুলো ঘুরে ঘুরে দেখছেন আমরা বিভিন্ন যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি যারা তারা বলছেন যে তারা বইমেলায় উপস্থিত হয়েছেন আজকে ছুটির দিনে তাদের তারা যে পছন্দের বইগুলো কিনতে চান লেখকদের সঙ্গে কথা বলতে চান আমরা কিন্তু প্রকাশনাগুলো তো দেখেছি গত কয়েকদিনে যেমনটি ছিল যে অনেকটা অগোছালো ছিল স্টলগুলোতে সব বই আসেনি আমরা কিন্তু আজকে অনেক ক্ষেত্রে দেখলাম যে অনেকটা গুছিয়ে উঠেছে প্রকাশকরা বাংলা একাডেমির তথ্য বলছে যে আজকে গতকাল পর্যন্ত কিন্তু বই প্রকাশের সংখ্যা 59টি আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছর যে বইমেলায় শিশুদের জন্য আলাদা একটি প্রহর থাকে শিশু প্রহর নামে সেটি কিন্তু এবারও করোনা দাপটের কারণে কিন্তু সেটি এবারও রাখা হয়নি তবে শিশুদের বই নিয়ে যে প্রকাশনগুলো সেই প্রকাশনগুলোর জন্য কিন্তু আলাদা একটি চত্বর রাখা হয়েছে যেটি নাম দেওয়া হয়েছে শিশু চত্বর আমরা যে প্রকাশকদের সঙ্গে কথা বলেছি লেখকদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে 21 ফেব্রুয়ারির সামনে রেখে কিন্তু বইমেলা আরও জমে উঠবে এবং তাদের যে প্রাণের বইমেলা সেই প্রাণের বইমেলা যে আসল রূপ সেটি ফুটে উঠবে এবং তারা আশা প্রকাশ করছেন যে যেহেতু অমিক্রন দাপট কিছুটা কমে আসছে তা আশা করছেন যে বইমেলাটি যে ঐতিহ্য অংশ হিসেবে যে মাসব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয় সেটি এবারও আরেকটু সময় বাড়িয়ে মাসব্যাপী করা হবে সেই আশা তারা প্রকাশ করছেন এবং আমরা যে দর্শনার্থী যারা এসেছেন পাঠক যারা এসেছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের যেই পরিবেশ সেই পরিবেশ নিয়ে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন যে বিস্তৃত জায়গা জুড়ে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে একই সঙ্গে বাংলা একাডেমিতেও কিছু স্টল রয়েছে সব মিলে তারা এই পরিবেশের সঙ্গে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং অনেকে কিন্তু বাচ্চাদের নিয়ে বইমেলা এসেছেন এবং আমরা যাদের সঙ্গে কথা বলেছি অনেকে বলছেন তারা অনেকে আবার বিকেলে আসবেন দুপুরের পরে আসবেন আশা করা যাচ্ছে আজকে যে উপস্থিতি একটু বেশি এবং সেটি দুপুরের পরে কিন্তু আর একটু বাড়বে তো সব মিলিয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে থাকা সব শেষ ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ায় প্রথম কোনো ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ডের যাত্রা শুরু হলো দেশের ফুটবলের জায়ান্ট বসুন্ধরা কিংসের হাত ধরে ইতিহাস করল বাংলাদেশ বিপিএল ফুটবলে বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ পুলিশের ম্যাচ দিয়ে কিংসদের এই নতুন যাত্রার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান এ সময় উপস্থিত ছিলেন লীগ কমিটির চেয়ারম্যান আব্দুল সালাম মুর্শিদি বিস্তারিত জানাচ্ছেন এস এ সরকার দেশের ক্রীড়াঙ্গনে সৃষ্টি হলো নতুন ইতিহাস বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশের ম্যাচ দিয়ে দেশের ফুটবলের প্রথম ক্লাব হিসেবে নিজেদের হোম গ্রাউন্ডের যাত্রা শুরু করল বসুন্ধরা কিংস দেশে তো নেই এমনকি দক্ষিণ এশিয়ার ফুটবল ক্লাবগুলোরও নেই নিজেদের হোম গ্রাউন্ড বৃহস্পতিবার এই গ্রাউন্ড উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান
বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশের ম্যাচ শুরুর আগেই বসুন্ধরা কিংস অ্যারেনায় আসেন বসুন্ধরা গ্রুপের কর্ণধর। হেরিডিটিক্যালি জেনেটিক্যালি বলা যায় আমার বাবা, উনি অল ইন্ডিয়া সাঁতারে ফার্স্ট হয়েছিল।